আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফা তুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো এখন সকালবেলা, আর আজকে শানের একটু শরীরটা খারাপ রয়েছে, তাই জন্য আজ আর স্কুল যাওয়া হয়নি। তো মানডে দিয়ে যেহেতু আবার এক্সাম রয়েছে, তাই জন্য ওকে আমি স্কুলেও পাঠাইনি। তো আজ সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করছি ভিডিওটা। তো চলো আস্তে আস্তে তোমার সঙ্গে সব শেয়ার করছি। তো এখন একটু পরোটা বানাচ্ছি, আর সেই সাথে আজকে একটু সিমাই বানাবো। অনেকদিন তো আমার সিমাই রান্না হয়নি, তো ভাবলাম আজকে অল্প করে একটু বানাই। আর যেহেতু আমিও স্কুল থাকি, তো সকালে ব্রেকফাস্ট একটু নতুনত্ব সেরকম কিছু হয় না, তো আজকে যেহেতু বাড়িতে রয়েছি তো ভাবলাম একটু করি। তো প্রথমে একটু ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সিমাইটাকে একটু লাল করে নিচ্ছি, এতে করে সিমাইয়ের কালারটা ভালো আসে আর ফ্লেভারটাও ভালো অ্যাড হয়। তো ঘির উপর যেহেতু ফ্রাই করা হচ্ছে, এর জন্য খুব সুন্দর একটা গন্ধ আসে। আর এবার একটু নাড়িয়ে চাড়িয়ে লাল করে এটা জল দিয়ে অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। আমি এখানে চিনি পরিমাণটা কম রেখেছি, বাট একটু বেশি দিলে ভালো হতো। তো বাস সকালে ব্রেকফাস্টটা ঝটপট করে সারলাম। তো এরপর একটা অনলাইন পার্সেল এসেছিলো ফ্লিপকার্ট থেকে, তো আমি খুব খুব এক্সাইটেড ছিলাম। বাট মানে লাইফে ফার্স্ট টাইম ফ্লিপকার্ট থেকে আমার কোনো একটা প্রোডাক্ট ড্যামেজ এসেছে। খুলতেই আমার মানে মানে আমি একদম শকড যে ফার্স্ট টাইম প্যাকেজিং এত খারাপ, সেই সাথে জিনিসটাতে একদম ভেঙে গেছে। তো এটা আবার রিপ্লেসমেন্টের জন্য দিলাম, এর জন্য মনটা সত্যি খুব খুব খারাপ হয়ে গিয়েছিলো। তো তারপর এরপর বাজার থেকে মাছ, চিংড়ি মাছ এগুলো ফাটিয়েছিল, এবং সেগুলোকে অ্যারেঞ্জ করা হচ্ছে। তারপর এবার রান্নাবান্না করতে বসানো হবে। তো আগেই চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ দিয়ে জাল করতে বসিয়ে দিয়েছি, আর সেই সাথে ফুলকপি আলু দিয়ে একটু মাছ দিয়ে রান্না করবো যেহেতু, তাই একটু ফুলকপি আর আলুটাকে হলুদ আর নুন দিয়ে আগে একটু ভেজে নিচ্ছি। আমার মনে হয় ফুলকপিগুলোকে আগে যদি ভেজে নেওয়া যায়, তাহলে ফুলকপির যে অগ্র গন্ধ এক সময় থাকে সেটা একদমই চলে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তো তার জন্য এখানে আলাদা করে একটু ফ্রাই করে নিচ্ছি, নিয়ে এটা এবার একটু আদা রসুন দিয়ে কষিয়ে নিয়ে ওর মধ্যে মাছ দিয়ে রান্না করব। আর সেই সাথে চিংড়ি মাছগুলোকে একটু কষিয়ে নেব। আজকে ভাবলাম চিংড়ি মাছগুলোকে আলাদাভাবে কষা করে নিই। তো এর আগেও আমি অনেকবার চিংড়ি মাছ কষা করেছি, সেটা দেখিয়েছি। তো এটা সেরকম কিছু নয়, আমি তেলের উপর জাল করে নেওয়ার পরেও আবারও একটি তেলের উপর নাড়িয়ে চাড়িয়ে লাল করে নিয়ে তারপর এটাকে কষিয়ে নিই। তা এতে করে কী হয়, চিংড়ি মাছে কোনো রকম স্মেল থাকে না। তো সেটাই এখানে করছিলাম। করে নিয়ে একটু টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, বাস আর কিছু নয়। তো দুপুরে লাঞ্চ সেরে নিয়েছিলাম, নিয়ে আজ একটু বাজার থেকে আটা নিয়ে এসেছিলো। আবার আটা আমার ছোটোবেলা থেকে খুব খুব প্রিয়, তাই এখানে একটু বসে লাঞ্চের শেষে খাচ্ছিলাম। তো বাস আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকে তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো বাস আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।